রজমকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আহসানুল হাদিস ছেড়ে দেওয়ার পরিণামে মুসলমানদের জন্য জগতে এত অভিশাপ আহসানুল হাদিস আমরা উনচল্লিশ নম্বর সুরা সুরায় জুমারে তেইশ নম্বর আয়াতে দেখতে পাই এই কোরআনের ব্যাপারে আল্লাহ বসেন আল্লাহ নাজাল আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ আর এর বিপরীত একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর মানব সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা কি করেছে লাহওয়াল হাদিস মানুষের মাঝে অমিনার কিছু সংখ্যক মানুষ লাহওয়াল হাদিস বেচা কেনা করে বেড়াচ্ছে তৈরিও করেছে তারা কোরআন থেকে দূরে রাখার জন্য আর এই লোকগুলিকে আমরা দেখতে পাচ্ছি শিয়াদের মাঝে সুন্নিদের মাঝে সালাফিদের মাঝে যেখানে এরা পৃথিবীতে বসবাস করছে এই নিজেদের মাঝাব এবং নিজেদের সমাজ নিয়ে অপমান হচ্ছে দুনিয়ার প্রত্যেকটি স্থানে আপনি এবং আমি দেখতে পাই এর আসল কারণ কি আহসানুল হাদিস ছেড়ে দিয়েছে আর লাহওয়াল হাদিস তারা ধরেছে মানুষের লেখা হাদিসের গ্রন্থগুলিকে এরা রাসুলের হাদিস মনে করে যাচ্ছে এবং সেটির উপরে তারা বিশ্বাস করে যাচ্ছে আর কোরআনের পঁচানব্বই নম্বর সুরা তিন এর চার নম্বর আয়তা আল্লাহ তোমার অদাদ নাহু হু আসফালা তাইরা সবাই আহসানুল হাদিস ছেড়ে দেওয়ার কারণ কারণে লাহু আল হাদিস ধরে নেওয়ার কারণে আসফালা সাহাফিলিন তারা একেবারে জঘন্য স্তরে পৌঁছে গেছে কোথাও শান্তি নেই এই শিয়াদের সুন্নিদের সালাফিদের আর পঁচিশ নম্বর সোরা

এদের কোথাও শান্তি নেই মুসলিমরা আহসানু তাফসির এই কোরআনের তাফসির কোরআন থেকে এরা বিশ্বাসী আর আহসানুল হাদিস কিতাবান একটি গ্রন্থের বিশ্বাসী লাহওয়াল হাদিস তারা স্টাডিও করে না সেদিকে তারা নজরও দেয় না আপনি যদি মুসলিম হতে চান আপনাকে আহসানুল একটি আহসানুল হাদিস মানতে হবে আর আহসানে তফসির এই কোরআন আকারেই মানতে হবে মানুষের লেখা লাহুয়াল হাদিস বা তাফসির ইবনে কাসির এই সব যদি আপনি পড়তে যান এই কোরআন চত হয়ে জীবন কাটাবেন এবং অভিশপ্ত হয়ে এই পৃথিবীতে মানুষকে আপনি ঘৃণা করবেন এবং মানুষের জন্য আপনি হিংসুক হয়ে জীবন কাটাবেন যা আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি সৌদি আরবের সালাফিরা ইয়ামনের শিয়াদেরকে ঘৃণা করছে ইরানের শিয়ারা পাকিস্তানের সুন্নিদেরকে ঘৃণা করছে এভাবেই চলছে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি হিফাজতে ইসলামের লোকেরা তরিকত ফেডারেশনের লোকদেরকে ঘৃণা করছে ওরাও একে অপরকে ঘৃণা করে চলেছে